আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দেখাবো আপনাদের চতুর্থ সপ্তাহের যে ইংরেজি অ্যাসাইনমেন্টটা আছে, এই অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ। এখানে আপনি বিষয়কর কোয়েশ্চেনটা কেমন করে কোয়েশ্চেনে কী বলছে, পয়েন্ট টু পয়েন্ট আকারে যেভাবে কোয়েশ্চেনে বলছে ঠিক সেভাবে দেখানোর ট্রাই করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো চলুন আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যান্সারটা দেখা শুরু করি। দেখেন অ্যাসাইনমেন্ট নাম্বার লিখবেন টু, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবেন পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ। ওকে, তো দেখেন বিষয় কোড কী লিখবেন। এখানে বিষয় লিখবেন ইংরেজি প্রথম পত্র, বিষয় কোড লিখবেন 107 শ্রেণী দর্শন শ্রেণী এসএসসি 2022 এভাবে লিখবেন। আমি আশা করি আপনারা সবাই কভার পেজটা লিখতে পারেন, তারপরও আমি আপনাদের সুবিধার জন্য একবার দেখানোর ট্রাই করলাম। তো চলুন আমরা একবার কোয়েশ্চেনটা দেখে আসি। দেখেন এখানে কোয়েশ্চনে কী বলছে আমরা একবার দেখি। দেখেন ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনটা দিয়েছিলো আপনাদের এখানে, তো নির্দেশাবলী দেখেন এখানে যে নির্দেশাবলীটা দিয়েছিলো এখানে, তারপর দিয়েছিলো কী বলছিল যে আপনাকে 300 শব্দের একটা ওয়ার্ড লিখতে হবে কোয়েশ্চনে বলছে। তারপরে কোভিড 19-এর কারণে যে আপনার লকডাউনের দূরত্ব বজায় রাখবেন কীভাবে সেটা বলছে এখানে। তারপরে মনে করেন এই সময় লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় কীভাবে আচরণ করে, হাউ ডু পিপল বিহেভ হোয়াইল মুভিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ডিউরিং ফেস্টিভ্যালস, হোয়াই ডু দে ডু দ্যাট, তারা এটা কেন করে, হোয়াট কুড বি দ্য ইম্প্যাক্ট অফ সাস বিহেভিয়ার, এরকম আচরণের প্রভাব কী হতে পারে। জাস্ট এইগুলো দিয়েই কিন্তু আপনাকে পয়েন্ট আকারে লিখতে হবে। তো আমি অনেক সুন্দর করে আপনাদের পয়েন্ট আকারে এখানে অ্যান্সারগুলো লিখে দিছি, যাতে আপনাদের খাতায় আমি যেভাবে লিখে দিয়েছি ঠিক আপনি এমন করে লিখবেন, তাহলে আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন। ওকে, তো চলুন আমি একটা কথা বলি, আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাব, কারণ এখানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যা হয়তো আমাকে অনেক সময় লাগবে। এই জন্য আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি ভিডিওটা স্কিপ করে চলে যাবো। তো চলুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা অ্যান্সারটা দেখা শুরু করি।